সমস্যার কথা আমাদেরকে বলতে পারবেন এবং সেই সমস্যা সরাসরি আমরা পৌঁছে দেব। আপনারা জানেন বাংলা উন্নয়নের কাণ্ডারি আমরাও আছি, আপনার কোন সমস্যা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার আছে, সরাসরি ফোন করে বলতে পারেন। কোন সমস্যা হলে ইলাকায় পাড়ায় সরাসরি ফোন করবেন। কি কারণ আজকে এই সাংবাদিক সম্মেলন? গত 29 জুলাই 2019 দিদিকে বলো কর্মসূচি নজরুল মঞ্চ থেকে আমাদের দলের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দিদিকে বলো কর্মসূচি। আমরা ইতিমধ্যে কাঁচাপাড়া বা বীজপুরে কাঁচাপাড়া এবং হালিশহরের বেশ কয়েকটা ওয়ার্ডে এর আগে সম্পন্ন করেছি। পুজোর মধ্যে এটা বন্ধ ছিল, পুজো পার্বণের জন্য বন্ধ ছিল। আপনারা সবাই জানেন যে গতকাল তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাদের উপস্থিতিতে পুজোর পরে বিজয় সম্মেলনী প্লাস এই দিদিকে বলো কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তো দ্বিতীয় পর্বতে আমাদের কাঁচাপাড়াতে দুটো ওয়ার্ডকে দেওয়া হয়েছে এই মুহূর্তে, 8 নম্বর ওয়ার্ড এবং কাঁচাপাড়ার 10 নম্বর ওয়ার্ড। এবং দলের নির্দেশ আছে যে 18 তারিখের মধ্যে যে কোনো একটা ওয়ার্ডকে করতে হবে, কমপ্লিট করে রিপোর্ট জমা দিতে হবে, আর 25 তারিখের মধ্যে দ্বিতীয় ওয়ার্ডটা মানে 10 নম্বর ওয়ার্ডটা, এই দুটো ওয়ার্ডকে প্রথম পর্যায়ে। আর হালি শহরে আমাদের আছে দলের সভাপতি প্রবীর সরকার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে 1 নম্বর এবং 3 নম্বর। সম্ভবত আজকে 1 নম্বর ওয়ার্ড হালি শহরের সভাপতি প্রবীর সরকার করছেন বা কাল করবে হয়তো। তো যাই হোক, 25 তারিখের মধ্যে দুটো ওয়ার্ডকে কমপ্লিট করতে হবে। এই দিদিকে বলো কর্মসূচিতে আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের এইভাবে স্পষ্ট নির্দেশ আছে যে মানুষের সমস্যা সমাধানের জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। আচ্ছা, মানে ব্যাগটা কথা ল্যাটি ভাই, এই ব্যাগটির কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত যেটা করেননি সেটা হচ্ছে এইভাবে একটা ভিজিটিং কার্ড করে মানুষের কাছে পৌঁছে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো দিয়ে টেলিফোন নাম্বার দিয়ে একটা কার্ড এভাবে করা হয়েছে যেটা দিয়ে মানুষের কাছে পৌঁছানো, যে মানুষ তার অভাব অভিযোগ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক প্রধান শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জানাতে পারবে। আপনার এলাকায় আপনার বাড়িতে যদি আগুন লাগে বা অন্য কোনো সমস্যা হয় বা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী আপনার উপরে অত্যাচার করে, ইভেন কাউন্সিলার, চেয়ারম্যান বা দলের পদাধিকারীরা কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি হয়তো সেখানে কমপ্লেন করছেন, তারা সেটা অ্যাকসেপ্ট করছে না বা কোনো প্রতিকার করছে না, সেক্ষেত্রে আপনি সরাসরি এই ফোন নাম্বারের মাধ্যমে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষের আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করেননি। পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের সামনে এই দরজাটা আমার দলের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দিয়েছেন। এখনো অবধি আমাদের কাছে যা রিপোর্ট আছে বিপুল সাড়া, যেদিনকে এই কর্মসূচিটা শুরু হয় 29 জুলাই সেদিনকে ফোন লাইন ছিল 100টা, 13 আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং ডেকেছিলেন তৃণমূল ভবনে, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং ডেকেছিলেন তৃণমূল ভবনে, সেখানে সেদিনকে তিনি ঘোষণা করেছিলেন যে আমরা অলরেডি 1000 টেলিফোন লাইনকে সংযোগ করেছি যাতে মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। সেই সংখ্যাটা গতকাল আমাদের বলেনি, তবে আমাদের ধারণা সেই সংখ্যাটা প্রায় 5000 হবে, এরকম একটা আমি কথা শুনছিলাম, প্রায় 5000 কানেকশান মানুষের কাছে দেওয়া হচ্ছে যাতে যোগাযোগ করতে পারে। হয়তো আপনি ফোন করলেন,
ফোন করলে হয়তো প্রথমবার পেলেন না, আপনাকে অনুরোধ করব আপনারা দ্বিতীয়বার করুন, দ্বিতীয়বার না পেলে তৃতীয়বার করুন। আপনার কল কিন্তু সেখানে অ্যাকসেপ্ট হবে, ডকেট হবে, আপনার অভাব অভিযোগ সেখানে লিপিবদ্ধ হবে। খালি এই টেলিফোন নাম্বার না, এর সাথে একটা ওয়েবসাইট দেওয়া আছে www.didikebolo.com, তাতেও আপনি সরাসরি অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন। দলের যে কোনো নেতার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কাউন্সিলর, চেয়ারম্যান, ইভেন MLA, MP যারা আপনার কথা শুনছে না বা আপনার কথা শুনেও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না, আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে পারেন। প্রথম পর্যায়ে দিদিকে বলো কর্মসূচি হয়েছে, তারপরে বিস্তর যে অভিযোগ ছিল যে মানুষ ফোন করছে কিন্তু বিভিন্ন অভিযোগ মানুষ বলতে পারছেন না নিরাপত্তাহীনতার কারণে, সেই ক্ষেত্রে তাকে সমস্ত তথ্য আগে লিপিবদ্ধ করাতে হচ্ছে, নিজের ব্যক্তিগত তথ্য, তারপরে অভিযোগ শোনা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে দিদিকে বলো কর্মসূচিতে, যে www.didikebolo.com, এটাতে আপনি আপনার ডকুমেন্টস আপলোড করতে পারেন, সরাসরি সেখানে লিপিবদ্ধ হবে। যদি আপনি মনে করেন যে না আমি মুখে বলবো না, আপনি লিখিত আকারে দিতে পারেন, সিল করা খামে দিতে পারেন, আমাদের কাছে দিতে পারেন, আমরা এটা সরাসরি পাঠিয়ে দেবো। বা আমাদের দলের যারা সর্বোচ্চ নেতৃত্ব আছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোন নাম্বার আছে, অভিষেক এই নাম্বারে করলে পরে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যাবে, জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক আছে তার কাছে যাবে, জেলার অবজারভার নির্মল ঘোষ আছে তার কাছে যাবে। ভয় ভীতি দিয়ে দু একজন হয়তো হতে পারে, কিন্তু জেনারেল পিপুল ভয় ভীতি না, তারা চায় আমার সমস্যার কীভাবে সমাধান হবে। আমরা তাদের সামনে একটা উপস্থাপনা করতে চেয়েছি যে আপনার সমস্যার কথা আপনি সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধানকে বলুন, তাহলে আপনার সমস্যার যাতে দ্রুত সমাধান হয় সেই ব্যাপারে আমরা সচেষ্ট হব। যেমন আপনাদের মনে আছে বিগত মাস দেড়েক আগে কেরলে ভয়াবহ বন্যা হয়েছিল, ঠিক সেই সময় কেরল থেকে এই নাম্বারে দিদিকে ফোন করা হয়েছিল যে দিদি আমরা বন্যায় ভেসে যাচ্ছি, বিপর্যস্ত অবস্থার মধ্যে আছি, আমাদের বাঁচান। সেই কেরলের বন্যা পীড়িতদের সাহায্যার্থেও মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে উদ্যোগ নিয়েছিলেন এবং এক ঘন্টার মধ্যে কেরল প্রশাসনকে সেখানে যেতে বাধ্য করেছিলেন। এই প্রজেক্টে কাছেপাড়াবাসীর কজন উপকৃত হয়েছে এরকম কোনো তথ্য কি পাওয়া গেছে? আমি আমার কাছে যা খবর আছে বা আমাদের নেতৃবৃন্দের কাছে যা খবর আছে, বহু মানুষ এই নাম্বারে যোগাযোগ করেছেন এবং তাদের হয়তো বলা হয়েছে যে ঠিক আছে আপনার নাম্বারে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব। দুদিন কি তিন দিন বাদে ওই অফিস থেকে ফোন করে তার কাছ থেকে সমস্ত তথ্য নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি এই ওই যদি আপনার কোনো ডকুমেন্টস দেওয়ার থাকে এই ওয়েবসাইটে আপনি আপলোড করে দিন, ওনাকে একটা কোড নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এই নাম্বারে আপলোড করে দিন, আমরা কী কী ব্যবস্থা নিচ্ছি অবিলম্বে আপনাকে জানিয়ে দেবো। এবং আমি যতদূর জানি অনেকেই এখনও অবধি উপকৃত হয়েছে।